সবাইকে ঈদের শুভেচ্ছা। স্বাগত মাছরাঙা দেশের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভীন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সারাদেশে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন, জামাত শেষে মোনাজাতে দেশ এবং জাতির কল্যাণ কামনা। সিলেটে বানভাসীদের ভিন্ন রকম ঈদ আশ্রয় কেন্দ্রে দেওয়া হয়েছে বিশেষ খাবার, কোরবানির মাংস বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সারাদেশে উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। দেশ জাতি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়। ডেস রিপোর্ট। সকাল 9টায় শুরু হয় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদের নামাজ। প্রায় লক্ষাধিক মুসল্লি এতে অংশ নেন। এটি ছিল শোলাকিয়া 195তম ঈদ জামাত। প্রতিবারের মতো এবারও শোলাকিয়ায় ঈদ জামাতে অংশ নিতে মুসল্লিদের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। একটি ট্রেন ভৈরব থেকে, অন্যটি ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে যায়। ঈদগাহ এলাকায় কয়েকটি মেডিকেল টিম ও ফায়ার সার্ভিসের একটি দল মোতায়েন ছিল। অনেক দিনের ইচ্ছা ছিল যে শোলাকিয়ায় বাংলাদেশে সব থেকে বড় ঈদের জামাত হয়, তো নামাজ পড়ার আল্লাহ পাকের অশেষ ইচ্ছায় আজকে আমার সেই ইচ্ছা পূরণ হচ্ছে ইনশাআল্লাহ। দেশের দ্বিতীয় বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গৌরে শহীদ বড় ময়দানে। আয়োজকরা জানান, সেখানে 50,000-এরও বেশি মানুষ একসাথে নামাজ আদায় করেছে। পাবনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সদর গোরস্থান ঈদগাহ মাঠে। সেখানে প্রায় 20,000 মুসল্লি নামাজ আদায় করে। এছাড়া পুলিশ লাইন্স মাঠ, জেলা স্কুল মাঠ সহ জেলার প্রায় অর্ধশত ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে সকাল 7:45 জামিয়াতুল ফালাহ জামিয়া মসজিদের ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এদিকে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে নগরীর 41টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রংপুরে ঈদের প্রধান জামাত কালেক্টর ঈদগাহ মাঠে সকাল 8:00 অনুষ্ঠিত হয়। এছাড়া সকাল 7:30 সদর হাসপাতাল জামে মসজিদ, 8:00 পুলিশ লাইন্স মাঠ, 9:00 কেরামতিয়া জামে মসজিদ সহ জেলার 8 উপজেলায় সকাল 7:00 থেকে 10:00 পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, হিলি, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নোয়াখালী, পটুয়াখালী, নেত্রকোনা সহ সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। রওশনজাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। পদ্মা সেতু চালু হয় এবার ঈদের ছুটিতে সাগরকন্যা কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটক সমাগমের আশা করছেন পর্যটক সংশ্লিষ্টরা। নয়নাভিরাম সৌন্দর্যে ভরা বান্দরবানেও অনেক পর্যটক আগমনের প্রত্যাশা সংশ্লিষ্টদের। দিস রিপোর্ট। পদ্মা সেতু চালুর পর থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা মুখরিত দর্শনার্থীদের পদচারণায়। সূর্যোদয়, সূর্যাস্ত, সমুদ্রের ঢেউয়ের গর্জন, সবুজ প্রকৃতি দেখা, বালিয়াড়িতে ছোটাছুটি ও সমুদ্র স্নানে বিমোহিত তারা। কুয়াকাটার বিভিন্ন প্রকারের মানুষের সাথে ঈদ উদযাপন করবো, এটা আনন্দ উপভোগ করবো, এজন্য কুয়াকাটা এসেছি। এসে দেখতে পেলাম যে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আছে। পর্যটন ব্যবসায়ীদের আশা, এবারের ঈদের ছুটিতে পর্যটকদের সমাগম অন্য সকল সময়ে রেকর্ড ছাড়াবে, তাই পর্যটকদের সেবায় ছাড় সহ বিভিন্ন সুবিধাজনক প্যাকেজ ঘোষণা করেছে তারা। একই পদ্মসেতু উদ্বোধন, দুই ঈদুল আজহা, সবকিছু মিলিয়ে কুয়াকাটা রেকর্ড সংখ্যক পর্যটকের আগমন ঘটবে। আমরা যারা পর্যটন ব্যবসায়ী আছি, আমরা আশাবাদী। 75% অলরেডি বুকিং হয়ে গেছে, যেটা কন্টিনিউ 12 তারিখ থেকে আগামী 15 তারিখ পর্যন্ত চলবে। কি পরিমাণ গেস্ট আসবে আমরা এখনো বলতে পারছি না, কিন্তু হিউজ গেস্ট হবে আমরা সেটা আশা করছি। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত বান্দরবানের হোটেল মোটেল ও টুরিস্ট যানগুলো। ঈদুল আজহার টানা ছুটিতে প্রচুর পর্যটকের আগমন ঘটবে পাহাড়কন্যা বান্দরবানে। এরই মধ্যে বুকিং হয়ে গেছে জেলার অনেক হোটেল মোটেল, রিসোর্ট আর গেস্ট হাউস। ঈদুল আজহা উপলক্ষে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। আমরাও পর্যটকদের সেবা দেওয়ার জন্য সম্পূর্ণভাবে আমাদের হোটেলগুলো আমরা সাজাইছি। পর্যটন স্পটগুলো রয়েছে, সেগুলো যথেষ্ট সুসজ্জিত করা হয়েছে। নাগরিক জীবনের কর্মব্যস্ত কোলাহল ছেড়ে ছুটির দিনে অবকাশ যাপনে পাহাড় প্রেমীরা ছুটে যায় পাহাড়কন্যা বান্দরবানের মেঘলা, নীলাচল, চিম্বুক, শৈলপ্রপাত সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। পরিবার পরিজন আর বন্ধু বান্ধব নিয়ে চাঁদের গাড়িতে করে ঘুরে বেড়ায় এক পাহাড় থেকে আরেক পাহাড়ে।
এবারও এমনটাই প্রত্যাশা করছে পর্যটক ব্যবসায়ীরা। বান্দরবান চালের গাড়ির পক্ষ থেকে আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি, যারা টুরিস্ট আসবেন তাদের সেবায় আমরা সর্বক্ষণ নিয়োজিত থাকব। হোটেল মোটেলের সাথে সাথে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভ্রমণের জন্য নতুনভাবে সজ্জিত হয়েছে 300+ চাঁদের গাড়ি। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এক ভিন্ন অভিজ্ঞতা এবং বাস্তবতায় ঈদ পালন করছেন সিলেটের বানভাসীরা। আশ্রয় কেন্দ্রগুলোতে সরবরাহ করা হয়েছে বিশেষ খাবার। সিলেট থেকে শুভ্র দাস এবং সুনামগঞ্জের ইমরানুল হকের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট গোয়াইনঘাটের আব্দুল মনাফের ঘর ভেসে গেছে বন্যায়, কোন রকমে আশ্রয় নিয়েছেন প্রতিবেশীর ঘরে। হতদরিদ্র মনাফের এবারের ঈদ দিয়েছে ভিন্ন অভিজ্ঞতা। কোনটা নাই আমরা ঈদ করতাম জানি জানি ও তো হুদা ওই তো খাবার সব কোনটা লইছি না, ওলা যাই নমাজ নমাজটা পড়িয়ে বইতাম বাড়িতে আর তাওয়ার মুইয়া গরিব মানুষ আমরা। দুই দফা বন্যার কবলে ছিল সিলেটের প্রায় 30 লাখ মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে 41,000 ঘরবাড়ি। বেশিরভাগ ভাঙা ঘরই এখনো মেরামত হয়নি, পানি না নামায় আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় 20,000 মানুষ। ঈদের দিন আশ্রয়কেন্দ্রগুলোতেও ভালো খাবার বিতরণ করা হয়েছে। ঈদ কেমনে করাম, ঘরদর ভাঙিয়ে নিয়ে গেছে, টাকা পয়সা অত নাই, বাইরে তো কাম কাজ নাই, এখন বাচ্চা কাচ্চা খাবার চুবার দিতাম ওই থেকে আর ঈদও করাইতাম ওই থেকে, অন্যরা খাবার সাবার দিছে এগুলো খাই আর আর। জেলা প্রশাসক জানায় ক্ষতিগ্রস্ত 5,000 পরিবারকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে, বাকিদেরও পুনর্বাসনের কাজ চলছে। গতকালকে সব জায়গায় আশ্রয়কেন্দ্রগুলিতে আমরা খাবার দাবার পাঠাইছি, আশ্রয়কেন্দ্র খালি মানুষের বাড়িতে আমরা ওই যে সেমাই চিনি গুঁড়া দুধ থেকে শুরু করে এগুলো আমরা কিছু পাঠাইছি। সুনামগঞ্জ সীমান্তের বানভাসীদের সহায়তা দিয়ে ঈদুল আজহা উদযাপন করলেন বিজিবির মহাপরিচালক। সদর ও বিষ্ণুপুর উপজেলার 500+ বানভাসীর মধ্যে ত্রাণ ও কোরবানির মাংস বিতরণ করেন। বিশেষ ত্রাণ হিসেবে পোলাওর চাল, তাজা মাংস, মশলা, ডাল, তেল, চিনি, অন্যান্য যা উপকরণ লাগে সেগুলো আমরা এখানে বিতরণ করছি। সুরমা কুশিয়ারা নদীর পানি আলাদা 3টি স্থানে এখনো বিপদসীমার ওপর, পানি ধীর গতিতে নামায় দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সেনা সদস্যদের মনোবল বাড়াতে ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন এবং দিঘিনালা জোনের পাংখোয়া পাড়া ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সেনাপ্রধান বলেন, সেনা সদস্যরা পরিবার স্বজন ছেড়ে পাহাড়ের দুর্গম এলাকায় দেশের নিরাপত্তায় কাজ করছে, পরে গাছের চারা রোপণ করেন এবং দিঘিনালা জোনে সেনা সদস্যদের সঙ্গে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন। দেশের ভিতরে যতগুলো স্টেশনে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছে তার ভিতর পার্বত্য চট্টগ্রামের স্টেশনগুলো হলো সবচেয়ে দ্রুহ এবং ঝুঁকিপূর্ণ। তারা কিন্তু অনেক কষ্টই করে না, জীবনেরও অনেক ঝুঁকি নেয়। ঈদের দিনে, পবিত্র দিনে তাদের পাশে দাঁড়াতে পারাতে আমি খুব আনন্দিত। মাঝরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারাদেশে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন, জামাত শেষে মোনাজাতে দেশ এবং জাতির কল্যাণ কামনা। সিলেটে বানভাসীদের ভিন্ন রকম ঈদ, আশ্রয়কেন্দ্রে দেওয়া হয়েছে বিশেষ খাবার, কোরবানির মাংস বিতরণ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইলো।